ধরেন দুজন ব্যবসায়ীকে সেম কোয়ালিটির দুইটা মেশিন দেয়া হলো যেটা দিয়ে সাবান প্রস্তুত করা যায় একজন ব্যবসায়ী কী করলো সে তার যে কাঁচামাল আছে সাবান প্রস্তুতের সেগুলো তার মেশিনে দিয়ে দিল এবং অপর সাইড দিয়ে একদম প্যাকড আকারে তার যে সাবানগুলো সেগুলো বের হয়ে আসলো আরেকজন ব্যবসায়ী যেটা করলো সে আসলে মেশিনের কিছু সেটিংস সে জানে না যার কারণে সে কাঁচামাল দিলো সাবানটা তৈরি হলো সেগুলোকে সে নিলো অ্যাগেন সে প্যাকেজিং সেকশনে দিল সেখান থেকে সেটা প্যাকেজ হয়ে দেন প্রস্তুত হলো তো এখানে কিন্তু সেম কোয়ালিটির মেশিন দুজনেই ব্যবহার করছে বাট একজন সেটার ফুল পোটেন্সিয়াল ব্যবহার করতে পারছে না যার কারণে তার সময়ের অপচয় হচ্ছে তার পরিশ্রমের অপচয় হচ্ছে তো সেরকমভাবে আমাদের ইউটিউবে কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকবার ব্যবহার করতে আমরা যখনই ভিডিও আপলোড করি কিছু কিছু জিনিস আমাদের কিন্তু প্রতিটি ভিডিওতে সেম থাকে যেরকম ডেসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল হ্যান্ডেল দেন আমাদের কিছু ট্যাক্স আমরা প্রতিনিয়ত সেম ব্যবহার করে থাকি এবং আমাদের ইউটিউবের যে ভিডিও লাইসেন্স সেটাও আমাদের সবসময় একই থাকে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ সেটাও আমরা সবসময় একই রাখি সে এই জিনিসগুলো কিন্তু আমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে ডিফল্ট সেভ করে রাখতে পারি যাতে করে পরবর্তী সময় যখন আমরা নতুন কোনো ভিডিওকে আপলোড করব তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের অন্য কোনো ভিডিও থেকে কপি করে নিয়ে আসতে হবে না তো সেটাই আজকে আমরা দেখব তো সেটা দেখার জন্য প্রথমে আমরা যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে আমাদের ইউটিউব স্টুডিও যে সেকশন আছে সেখানে চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে আসলে আমরা সেটিংসের একটা অপশন পাব এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব তারপরে এখানে ডিফল্ট আপলোড ডিফল্টস নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করব তো এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কি কী জিনিস আপনার ডিফল্ট রাখতে হবে তো প্রথমে টাইটেল টাইটেল যেহেতু আমাদের প্রত্যেকটা ভিডিওতে ডিফারেন্ট হয় এখানে কিন্তু আমাদের টাইটেলটা দেওয়ার দরকার নেই যদি কোনো দি কিছু দিয়ে রাখি এটা কিন্তু প্রত্যেকবার ভিডিও যখন আপলোড করবো ডিফল্ট আকারে সেখানে চলে আসবো অনেকে দেখা যায় তাদের যে চ্যানেল নেম আছে সেটা কিন্তু প্রতিটা ভিডিওতে দিয়ে রাখি সেক্ষেত্রে আপনার যদি সেরকম হয় আপনি এখানে আপনার চ্যানেল নেম দিয়ে রাখতে পারেন সেকেন্ড থিং ডেসক্রিপশন ডেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইউটিউবে প্রতিটি ভিডিওতে যে লিঙ্কগুলো আমি দিয়ে থাকি সেই লিঙ্কগুলো অলরেডি এখানে দেওয়া আছে আমি যখন কোনো ভিডিও আপলোড করি এগুলো কিন্তু আমার অন্য ভিডিও থেকে কপি করে নিয়ে আসতে হয় না অটোমেটিক্যালি এখানে থেকে যায় দেন আপনার ভিজিবিলিটি একটা ভিডিও যখন আপলোড করলেন তখন ভিজিবিলিটি কি রাখবেন আমি প্রাইভেট রেখে দিয়েছি আপনারা চাইলে আনলিস্টেড রাখতে পারেন যদি পাবলিক রাখেন তাহলে কিন্তু আপলোড হওয়ার পরে পরে সেটা পাবলিক হয়ে যাবে তো আমরা সেটা না করে এখানে প্রাইভেট রেখে দিলাম এবং ট্যাক্স কিছু কিছু ট্যাক্স রয়েছে আমরা প্রতিটি ভিডিওতে ব্যবহার করি যেরকম এখানে দেখতে পাচ্ছেন আমার দ্য জেপি স্ট্রিম এবং জেমস প্রিন্স এই দুটো ট্যাক্স আমার প্রতিটি ভিডিওতে আছে তো সেরকম যদি আপনার হয়ে থাকে আপনি কিছু কিছু ট্যাক্স এখানে লিখে রাখতে পারেন এরপর যদি অ্যাডভান্স সেটিংসে যাই এখানে আপনার লাইসেন্সের যে অপশান সেটা আছে এখান থেকে আপনি লাইসেন্স কোনটা রাখবেন আপনার ভিডিও সেটা দিয়ে রাখতে পারেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আমি দিয়ে রেখেছি দেন ক্যাটাগরি ক্যাটাগরি এখন যদিও ওভাবে ম্যাটার করে না তারপর আপনার ভিডিওর যে ক্যাটাগরি সেই অনুযায়ী আপনি একটা এখানে ক্যাটাগরি সেট করে রাখবেন তারপরে ল্যাঙ্গুয়েজ ভিডিও সেটা আপনি সেট করে রাখবেন এবং আপনি যেহেতু ইউএসএন না সেক্ষেত্রে এখানে এটাকে আপনার সার্টিফিকেশান দেওয়ার দরকার নেই তারপরে কমেন্টস আমি দিয়ে রেখেছি হোল্ড পোটেন্সিয়ালি ইনআপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ সেটা আপনারা দিয়ে রাখতে পারেন তাতে করে যদি কোনো ওরকম ইনআপ্রোপ্রিয়েট কমেন্ট চলে আসে সেটা রিভিউর জন্য ওয়েট করবে আপনি অ্যাপ্রুভ করলে দেন শুধুমাত্র ভিজিবেল হবে এরপর চলে যাব মনিটাইজেশন ট্যাবে আপনি এখান থেকে মনিটাইজেশন ট্যাবে সবগুলো টিক দিয়ে রাখবেন তাতে করে প্রতিবার কিন্তু আপনাকে মনিটাইজেশন ট্যাপে গিয়ে কোন কোন অ্যাড আপনার ভিডিওতে প্লে হবে সেটা কিন্তু মার্ক করতে হবে না তো এটা দিয়ে জাস্ট আপনি যদি সেভ দিয়ে দেন তাহলে আপনার ডিফল্ট সেটিংসটা এখানে সেভ হয়ে যাবে এরপর আপনি কখনও যদি কোনো ভিডিও আপলোড করতে যান সেম জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে আপনার কিন্তু বারবার অন্য জায়গা থেকে কপি করে এখানে নিয়ে আসতে হবে না সো আপনার এভাবে ইউটিউব যে ডিফল্ট আপলোডস অপশনটা আছে সেটা ব্যবহার করতে পারেন তাতে করে সেই যে চালাক বিজনেসম্যান আছে তার মতো কিন্তু আপনি সেই সকল ফিচার ব্যবহার করলেন আপনার কিন্তু সেরকম বোকা হতে হবে না এক্সট্রা পরিশ্রম করতে হবে না এক্সট্রা আপনাকে সেখানে সময় দিতে হবে না তো আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এই চ্যানেলের ইম্প্রুভমেন্টের জন্য কি কী নতুন ফিচার আমি সংযোজন করতে পারি আপনার কোন জিনিসটি ভালো লাগে কোন জিনিসটি ভালো লাগে না সেটাও জানাতে পারেন এবং এই পর্যন্ত যদি ভিডিওটি আপনি দেখে থাকেন ডেফিনেটলি ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আই ক্যাচ ইউ গ্যাস অন দ্য নেক্সট ওয়ান অ্যান্ডিল দেন গুড বাই